আমার স্বামীর সম্বন্ধে আর এক কথা বলার আছে। আমি তো অতি কষ্টের পরে আমার স্বামীকে নিয়েছি ডাক্তারের কাছে। আমার সর্বসন্ত আর কিচ্ছু নাই, তাই আমি ডাক্তারের কাছে এরাই অনুরোধ করবো আমার স্বামীর প্রতি ধরেন চিকিৎসা ভালো করে আমার স্বামী ধরেন সুস্থ করে দেয়। ডাক্তারের কাছে আমার এটাই অনুরোধ। তখন হাঁটতেই পারি কাউকে ধরিয়ে দেওয়া লাগছে আমাকে, বা কোনো তো রাজ্য উঠমু তাও কোনো ধরিয়ে দেওয়া লাগছে। এখন একলা একলা যেতে পারি, কষ্ট হলেও একলা একলা যেতে পারি, একলা একলা বসতে পারি। আমার নাম আনোয়ারুল ইসলাম, আমার বাড়ি গাইবান্ধা, আমার বয়স 40। আমি আগে প্রথম হোটেলের কাম করতাম, তারপরে ঢাকা রিক্সা চালাতাম, তারপরে ফেরি করতাম, তারপরে যেমন দেখেছি যে এই যে বেতার যেমন একটু না চাপ চাপ বুঝেছি, সেমন এক বেতার বেরি খাই আর ওরকম করে চলি। তারপরে দেখলাম যে না এরম বেশি হয়ে যাচ্ছে আমার, সেমন ব্যবসা বাদ দিলাম, দিয়ে সেমন চায়ের দোকান দিলাম। সেই চায়ের দোকান থেকে আজকে মনে করেন এরকম খালি বেশি 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 এই চিকিৎসা করতেই আছি, কোনো কাম হচ্ছে না। নাস্তা আপনাকে এই গিয়া পেলাম, এসে টিভি দেখলাম, পরে এখানে আসলাম। এক সময় আমি সুস্থ ছিলাম, তখন সব কাজই করতে পারতাম, কিন্তু এখন আর পারি না। এখন মনে করেন এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, একদম ব্যথা হয়, ব্যথার ভুঁড়ি খাই, কোমরে ব্যথা ছিল। ডাক্তার করছে যে তোমার বল নষ্ট হয়ে গেছে, বল পাল্টান লাগবে, ওরা ওই যে এমআরআই করছে। মানে ব্যথাটা শুরু হয়েছিল কুটি থেকে, প্রথমে হলো আমেশা হয়েছিল, আমেশা হয়েছিল পরে এক দেড় বছর পরে সেই আমেশা আসছিল। এক দেড় বছর যে ওষুধ খাওয়াছি, ওষুধ খাওয়া ভালো হয়নি, পরে ঢাকা তা রিক্সা চালাবার আসে রাস্তার উপরে হকার থেকে একটা ওষুধ নিয়েছিল। একটা ওষুধ দিয়েছিল তরল ওষুধ, বড়টা বোতল, আর একটা দিয়েছিল গুঁড়ো ওষুধ, পানির মধ্যে ভিজেলেও ভেজে না, বা মুখের দিয়ে যে পানিতে গিলে খাবেন সহজে সেই ওষুধটা যায় না, ওই ওষুধটা খায় আমেশা ভালো হলো। আমেশা ভালো হওয়ার পর থেকে আজও ব্যথা, কালো ব্যথা, এরকম ব্যথা হতে হতে পরে ওই ব্যথার বড়ি খেলে ব্যথা কমে যায়, ব্যথার বড়ি যদি না খায় আবার ব্যথার রকম যেরকম সেরকমই হয়। তো ওই ব্যথা ব্যথার বড়ি খেলাম, ব্যথার বড়ি খাওয়া কোনো কাম আসে না। পরে আমার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে, ডাক্তার কাছে তোমার গিয়া দিল, সেখন রিপোর্ট দিল, পরীক্ষা করা গেল, পরীক্ষা পাওয়া লাগবে। পরীক্ষা করলাম, পরীক্ষা করে ওরা সেখন পরীক্ষা দেখেছে যে দুই মুড়ে দুটো বল ক্ষয় গেছে, কি করা লাগবে এখন, এটা কয়েক অপারেশন করা লাগবে। সেমন ওই জায়গাতে ঘুরে এসে আর এক জায়গায় গেলাম, সেই জায়গাও একই কথাই কয়। এইরকম মনে করেন সব জায়গায় ঘুরছি, ঘুরে একই কথাই কয়, অপারেশন করা লাগে। নাস্তে আসে আজও আনে বেশি, কালো আনে বেশি, ওইরকম হতে 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 আমার পায়ে তুলতে পারি না, হাঁটতেই পারি না। যার কাছে তাই গেলে অপারেশন করা লাগে। ডক্টর দেখাচ্ছি মেলাই, প্রায় তো 15-20টা হবে। আমি একটা গরিব মানুষ, আমি এই চিকিৎসার জন্য এখন পর্যন্ত আমি 12-13 লাখ টাকা খরচ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আমি গিয়ে পাই নাই। এই ধরনের কেউ বললি খালি বলছে অপারেশন করতে, যার কাছে গেছি তাই বলছে অপারেশন করতে হবে। ওই রিপোর্ট দেখে যখনই এই যে দরবারের রিপোর্ট যখন একবারে বাই করে দেয়, ওয়ার্ডটা ওই করে নিয়ে আসে, আনার পর কত না অপারেশনই করা লাগবে। ব্যথার কারণে অনেক টাইমে কান্দিছি, আমি সিগারেট ঢুকার পারছি, আর বাড়ি এলি সমানে তেল মালিশ করে দিছে, ডলে দিছে, সেক দিছে, শীতের মধ্যে আরো বেশি হয় বিশেষ করে এই কামটা, আরো খুব কষ্ট হয়েছে। এই কি করব, আমি যদি মরে যেতে ও মরে মরে যাবে এমন অবস্থা। আমার কষ্ট একটুকুও সহ্য করতে পারে না, এই যে ব্যায়াম করার সময় যে কষ্টটা হয় এই কষ্টই ওই সহ্য করতে পারে না, কান্নাকাটি করে। আমার স্বামীর সম্বন্ধে আর এক কথা বলার আছে। আমি তো অতি কষ্টের পরে আমার স্বামীকে নিয়েছি ডাক্তারের কাছে। আমার সর্বসন্ত আর কিচ্ছু নাই, তাই আমি ডাক্তারের কাছে এরাই অনুরোধ করবো আমার স্বামীর প্রতি ধরেন চিকিৎসা ভালো করে আমার স্বামী ধরেন সুস্থ করে দেয়। ডাক্তারের কাছে আমার এটাই অনুরোধ। তখন হাঁটতেই পারি কাউকে ঘুরে যাওয়া লাগছে আমাকে, বা কোনো তো রাজ্য উঠমু তাও কোনো ধরে দেওয়া লাগছে। এখন একলা একলা যেতে পারি, কষ্ট হলেও একলা একলা যেতে পারি,
এলাগালা বসতে পারি আমি আমার পরিবারের আমি উজগারে তো আমি আমি সব আমার পাঁচজন খানে এলা আমার সংসারে পাঁচজন খানে এলা আমি যদি কামাই করি তো লগার পেটে ভাত যাবে না কামাই করলে পেটে ভাত যাবে না কিন্তু আমি যদি পড়ে যাই তো অবস্থাটা হবে কি আমি অনেক আশা নিয়ে এসেছি যে আমি সুস্থ হওয়ার জন্য আল্লাহ যদি মাফ করে তার যদি আমি যদি সুস্থ হতে পারি তাহলে বগরে সমস্যা হবে না আমি আমার বলছিল যে হিপ জয়েন্টের সমস্যা সারা বাংলাদেশে আমি দেখাইছি ডাক্তার কাইলে বলছে অপারেশন করতে হবে সে অপারেশন করতে হবে কিন্তু অপারেশন আমি করাইনি যেখানে গেছি সেখানে গেলে অপারেশনই করাল পরে দেখলাম এই স্যারের ভিডিও দেখলাম দেখে স্যার স্যারের কাছে আসলাম ইউটিউবে দেখছি প্রথম দেখছি এসএটিভি দেখার পরে উনির নাম্বারে ফোন দিলাম উনি বলে তুমি ইউটিউবে ফোন ইউটিউবের নাম্বারে সাজি দে তুমি দেখো দেখার পরে তুমি ফোন দাও পরে দিলাম উনি আসতে বললো আসলাম আগের সাথে আমি অনেক এমন সুস্থ স্যারের স্যারের ট্রিটমেন্ট খুবই ভালো লাগছে আমার স্যারের যে ট্রিটমেন্ট দিছে স্যারের ট্রিটমেন্ট আমার খুবই ভালো লাগছে তাই যেভাবে ট্রিটমেন্ট দিছে তাই আমার নিজের মতন দেখছে দেখে মনে করেন ট্রিটমেন্টগুলো করছি এইরকম কোথাও যায় যতগুলো ডাক্তার দেখাচ্ছি আমি এইরকম ডাক্তার আমি পাইনি আমাকে তাই নিজে এত ভালোবাসছে সকালবেলা দেখতে গেছে একলাই আমাকে দেখতে গেছে বিকেলে গেছে আমি জানতাম না যে ফিজিওথেরাপি দিয়ে এই রোগ ভালো হয় কারণ যেখানে বলে যে অপারেশন ছাড়া ওখানে কোনো বুদ্ধি নেই সেখানে ফিজিওথেরাপিতে কেমনে ভালো হয় এটা তো মনে বিশ্বাস পাইনি পরে যখন স্যারের ভিডিও দেখলাম বা নিজের যে সমস্যা সে সমস্যাটা দেখলাম দেখে দেখেছি যে না কিরে এটা বাস্তব আমার সমস্যা আর সমস্যা একই সমস্যা ওরা ভালো আছে আমারটা ভালো হবে না কেন পরে আসে দেখে যে না বাস্তবই ভালো হয় কেউ যদি ফিজিওথেরাপি হিসেবে আসতে চান অবশ্যই আসবেন এখানে এসে আপনারা চিকিৎসা নেন অবশ্যই ভালো হবেন কারণ আমার যে সমস্যা ছিল আমি নিজেও কল্পনাও করতে পারিনি যে আমার এই সমস্যাটা ভালো হবে কিন্তু ফিজিওথেরাপি দিয়ে সেখানে ভালো হবে আর স্যার অনেক ভালো স্যারের সাথে যে কোনো মুহূর্তে কথা কওয়া যায় যখন আসবেন সেখানে কথা কওয়া যায় আর উনি উনি শোক সুমি টেটিন নাম লাগাই আছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল